আজকের ভিডিওর আলোচনা নাট্যকার রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথের নাটক কাব্য কবিতা রচনার পাশাপাশি উপন্যাস রচনার পাশাপাশি রবীন্দ্রনাথ বাংলা নাট্য সাহিত্যে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তার নাটক সম্পর্কে আলোচনা এবং তার নাটক সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকে ভিডিওটি তৈরি করেছি তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম কী রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম হলো রুদ্রচন্ড এটি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল এই নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্র হল অমিয়া খুব ভালো করে মনে রাখবে অমিয়া হল রুদ্রচন্ড নাটকের একটি চরিত্র পরের প্রশ্ন রবীন্দ্রনাথ কোন নাটকটিকে নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ তার লেখা বসন্ত নাটক এটি উনিশশো সালে লেখা হয়েছিল এই বসন্ত নাটকটিকে উৎসর্গ করেছিলেন নজরুল ইসলামকে পরের প্রশ্ন কালের যাত্রা নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন কালের যাত্রা নাটকটি রবীন্দ্রনাথ প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন পরের প্রশ্ন তাসের দেশ নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন তাসের দেশ নাটকটি রবীন্দ্রনাথ দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন পরের প্রশ্ন রুদ্রচন্ড নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন রুদ্রচন্ড নাটকটি রবীন্দ্রনাথ জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন পরের প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম পঞ্চাঙ্ক নাটকের নাম কী রবীন্দ্রনাথের প্রথম পঞ্চাঙ্ক নাটক হল রাজা ও রানী এই নাটকটি আঠারোশো উননব্বই সালে প্রকাশ পেয়েছিল পরের প্রশ্ন কচ ও দেবজানি কোন নাটকের চরিত্র কচ ও দেবজানি চরিত্র দুটি হলো বিদায় অভিশাপ নামক নাটকের চরিত্র এটি আঠারোশো চুরানব্বই সালে প্রকাশ পেয়েছিল বউ হাট উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ কোন নাটকটি লিখেছিলেন বৌ ঠাকুরানির হাট এই উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ পরবর্তীকালে প্রায়শ্চিত্ত নামে নাটক রচনা করেছিলেন এটি উনিশশো সালে প্রকাশ পেয়েছিল এই নাটকের পরিবর্তিত রূপ হলো পরিত্রাণ পরের প্রশ্ন রাজর্ষী উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ কোন নাটকটি লিখেছিলেন রাজর্ষি উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ লিখেছিলেন বিসর্জন নাটক এটি আঠারোশো সালে প্রকাশ পেয়েছিল খেমঙ্কর সুপ্রিয় কোন নাটকের চরিত্র ক্ষেমঙ্কর এবং সুপ্রিয় হল মালিনী আঠারোশো ছিয়ানব্বই সালে প্রকাশিত নাটক মালিনী এই নাটকের চরিত্র পরের প্রশ্ন বোলপুরের আশ্রম বালকদের জন্য রবীন্দ্রনাথ কোন নাটকটি লিখেছিলেন বোলপুরের আশ্রম বালকদের জন্য রবীন্দ্রনাথ মুকুট নামে একটি নাটক রচনা করেছিলেন এটি উনিশশো সালে প্রকাশ পেয়েছিল এই নাটকটি বালক পত্রিকায় প্রকাশ পেয়েছিল পরের প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম গদ্য নাটকের নাম কী রবীন্দ্রনাথের প্রথম গদ্য নাটকের নাম হল নলিনী আঠারোশো চুরাশি সালে প্রকাশ পেয়েছিল পরের প্রশ্ন প্রজাপতির নির্বন্ধ এর পরিবর্তিত রূপ কোন নাটক প্রজাপতির নির্বন্ধ এই রচনার পরিবর্তিত রূপ হল চিরকুমার সভা নামে নাটক এটি উনিশশো ছাব্বিশ সালে প্রকাশ পেয়েছিল পরের প্রশ্ন রবীন্দ্রনাথের প্রথম রূপক নাটকের নাম কী রবীন্দ্রনাথের লেখা প্রথম রূপক নাটক হলো শারদোৎসব উনিশশো আট সালে প্রকাশ পেয়েছিল এই নাটকের পরবর্তীত রূপ হল ঋণ শোধ এটি উনিশশো সালে লেখা হয়েছিল পরের প্রশ্ন সুদর্শনা সুরঙ্গমা কোন নাটকের চরিত্র সুদর্শনা এবং সুরঙ্গমা হল রাজা নাটকের চরিত্র রাজা নাটকটি উনিশশো সালে প্রকাশ পেয়েছিল আর এই নাটকটি কুশ জাতক থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন রাজা নাটকের সংক্ষিপ্ত এবং অভিনয়যোগ্য সংস্করণের নাম কী রাজা নাটকের সংক্ষিপ্ত অভিনয়যোগ্য সংস্করণ হলো অরূপ রতন উনিশশো সালে লেখা হয়েছিল পরের প্রশ্ন মহাপঞ্চক দাদা ঠাকুর কোন নাটকের চরিত্র এগুলি হলো অচলায়তন নাটকের চরিত্র নাটকটি উনিশশো সালে প্রকাশ পেয়েছিল পরের প্রশ্ন অচলায়তনের সংক্ষিপ্ত অভিনয়যোগ্য সংস্করণের নাম কী অচলায়তনের সংক্ষিপ্ত অভিনয়যোগ্য সংস্করণ হলো গুরু নাটক এই গুরু নাটক বর্তমানে একাদশ শ্রেণিতে পাঠ্য রয়েছে এটি উনিশশো সালে প্রকাশ পেয়েছিল পরের প্রশ্ন ডাকঘর নাটকের ইংরেজি অনুবাদের নাম কী ডাকঘর নাটকের ইংরেজি অনুবাদের নাম হলো দি পোস্ট অফিস পরের প্রশ্ন নমযন্ত্র 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 তপচক্র মুখর মন্ত্রিত গানটি রবীন্দ্রনাথের কোন নাটকে আছে মুক্ত মুক্তধারা নাটকে আছে এটি উনিশশো সালে প্রকাশ পেয়েছিল অভিজিৎ ধনঞ্জয় বৈরাগী কোন নাটকের চরিত্র এগুলি হলো মুক্তধারা নাটকের চরিত্র পরের প্রশ্ন ফাল্গুনি নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল ফাল্গুনি নাটকটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন রক্তকরবী নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল তপতি নাটকটি কোন নাটকের পুনর্লিখনের ফল তপতি নাটকটি প্রকাশ পেয়েছিল উনিশশো সালে এই নাটকটি ছিল রাজা এবং রানী এই নাটকের পুনর্লিখনের ফল পরের প্রশ্ন মুক্তধারা নাটকের অন্য একটি নাম রবীন্দ্রনাথ ভেবেছিলেন সে নামটি কী ছিল মুক্তধারা নাটকের আরেকটি নাম হল পথ এই নামটি রবীন্দ্রনাথ ভেবেছিলেন অর্থাৎ মুক্তধারা নাটকের নামকরণে রবীন্দ্রনাথ প্রথমে পথ এই নামটি ভেবেছিলেন পরে প্রশ্ন রক্তকর্বে নাটকের ইংরেজি অনুবাদের নাম কি রক্তকর্বী নাটকের ইংরেজি অনুবাদের নাম হলো রেড ওলেন্ডার্স পরের প্রশ্ন পৌস্ততের ডাক দিয়েছে আয়রে চলে আয় গানটি কোন নাটকের শুরুতে আছে রক্তকর্মী নাটকের শুরুতেই আছে পৌস্তদের ডাক দিয়েছে চলে আয় এই গানটি কোন নাটকে আমেরিকার প্রতি রবীন্দ্রনাথের বিদ্বেষ বর্ষিত হয়েছে রক্তকর্বী নাটকে রঞ্জন নন্দিনী ফাগুলাল বিশু কোন নাটকের নাটকের চরিত্র রক্তকর্মী নাটকের প্রথমে কি নাম ছিল যক্ষপুরী রক্তকর্মী নাটকের প্রথমে নাম ছিল যক্ষপুরী মানুষ যন্ত্রের দাস না হইয়া যন্ত্র মানুষের দাস হইবে এই উক্তিটি রবীন্দ্রনাথ কোন নাটকের শুরুতে বলেছেন বা কোন নাটকের মর্মকথা এটি এটি হলো মুক্তধারা নাটকের মর্মকথা একটি আষাঢ়ে গল্প অবলম্বনে রবীন্দ্রনাথ কোন নাটকটি লিখেছিলেন তাসের দেশ এই নাটকটি লিখেছিলেন বজ্রসেন উত্তীয় কোন নাটকের চরিত্র এগুলো হলো শ্যামা নাটকের চরিত্র শেষ রক্ষা কোন নাটকের পুরোপুরি অভিনয়যোগ্য রূপ এটি হলো গোড়ায় গলদ নাটকের পুরোপুরি অভিনয়যোগ্য রূপ হলো শেষ রক্ষা কর্মফল গল্পে নাট্যরূপ কি ঋণ শোধ পরের প্রশ্ন কর্মফল গল্পের নাট্যরূপ কী কর্মফল গল্পের নাট্যরূপ হলো সোদ পরের প্রশ্ন শেষের রাত্রি গল্পের নাট্যরূপের নাম কী শেষের রাত্রি গল্পের নাট্যরূপ হল গৃহপ্রবেশ রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রের বা সোমেন্দ্রনাথের আকস্মিক মৃত্যুর প্রতিচ্ছায়া রবীন্দ্রনাথের কোন নাটকে কোন চরিত্রে পড়েছে ডাকঘর নাটকের অমল চরিত্রে পড়েছে পরের প্রশ্ন রবীন্দ্রনাথের কথা কাব্যগ্রন্থের পরিশোধ কবিতা অবলম্বনে কোন নৃত্যনাট্য তিনি রচনা করেছিলেন উনিশশো সালে শ্যামা নামে একটি নৃত্যনাট্য রচনা করেছিলেন কথা কাব্যগ্রন্থের পরিশোধ কবিতা অবলম্বনে এবং এটি তার শেষ নাটক আজকের ভিডিও আলোচনা এখানেই শেষ করছি রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে যে প্রশ্নগুলি আলোচনা করলাম এগুলি শুধুমাত্র বাংলা অনার্স কিংবা বাংলা এম ছাত্র ছাত্রছাত্রীদের জন্য নয় একই সঙ্গে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা দিচ্ছ যারা তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নগুলি এবং উত্তরগুলি তোমরা খাতায় লিখে নাও এবং এগুলি মুখস্থ করে রাখো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে এই ভিডিওটিকে তাদেরও দেখার সুযোগ করে দেবে আমার এই চ্যানেলটিকে যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও পাশে বেলাইকনটিকে অ্যাক্টিভ করে রাখো এই ধরনের এডুকেশনাল ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য